পুতুলটা খুব সুন্দর। হেই দিন আপনার পুতুল। এটা এটা তো এখনি ওখানে ছিল, এখন আপনার হাতে এসে গেল। হেই দিন, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এর মধ্যে সাক্ষাৎ শয়তানের বাস আছে, এটা তোর মেয়েকে বস করেছে। তান্ত্রিক নিজের হাতে পুতুলটাকে মাটিতে পুঁতে তড়ি ঘড়ি মাটি চাপা দিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করে। পিহু নিঃশ্বাস নিতে পারছে না, পিহু পিহু। চোখ খোল মা, কি হলো, কি কি হলো তোর, কি কি হলো পিহু? চক্ষল চক্ষল মা চক্ষল, কি হয়েছে তোর, কি হয়েছে? আমরা তো ওই পুতুলটাকে মাটিতে পুঁতলাম, কিন্তু তোর কি হলো রে মা, তোর কি হলো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার পিয়া কি পিহুর জামাই কাদামাটি কোথা থেকে এলো? ঠিক যেন মনে হচ্ছে ওকে মাটির মধ্যে। তাহলে কি? হ্যাঁ, তুমি সহী ধরেছো বেটা, এই গুড়িয়া আর পিহু তো জিসম আর এক জান হয়ে গেছে। তার মানে? তার মতলব যে কিছু ভেই পিহুর সাথে হয় ও ভেই ওই গুড়িয়ার সঙ্গেও হয়, তাই না? যে কিছু গুড়িয়ার সঙ্গে হবে ও ভেই পিহুর সঙ্গ হোগা। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই জন্য আমরা যখন এই পুতুলটাকে মাটির তলায় পুঁতে দিয়েছিলাম তখন পিহু এটা কি করে সম্ভব? আমার পিয়া, কাউকে দেব না, আর কাউকে দেব না আমার পিয়াকে। সবাই পচা, শুধু পিয়া ভালো, শুধু পিয়া। আর সবচেয়ে আচ্ছা তুমি আছো মা। বেটা একটু ইধারা, কোথা আছে? বাবা এবার কি হবে, বাবা এবার কি হবে? আমার মেয়েটাকে কি তবে? শান্ত হও বেটা, সবার রাগ সন্তানকে লিয়ে হিমালয় ভি চড়তে হয়, আমি আছি তো। কিন্তু কিন্তু কি করব আমরা বাবা, কি করে বাঁচাবো ওই শয়তান পুতুলের কবল থেকে আমার মেয়েটাকে? বলুন বাবা বলুন। তুমি যার কাছ থেকে এই পুতুলটা খরিদেছিলে ও দোকানটো তোমার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলবাত মনে আছে। ওই দোকানদারটার এই রহস্যময় ব্যবহার আর ওই অদ্ভুত আচরণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আর এই পুতুলটা সে আমায় বিক্রি করেছিল মাত্র 5 টাকায়, যেটা যেটা প্রায় অসম্ভব। রহস্যময় হরকত, জরুর জরুর কিছু ব্যাপার আছে, জলদি চলো, আমি যেতে হবে ওখানে। বিমল আর তান্ত্রিক মেঘার পিহুকে সুরক্ষিত রেখে ওই দোকানের উদ্দেশ্যে রওনা হলো। শহরের শেষ প্রান্তে সেই দোকানটা যেন জমপুরীর মতো দাঁড়িয়ে রয়েছে। তান্ত্রিক আর বিমল ওই দোকানে ঢুকতেই দেখলো সেই অদ্ভুত দোকানদারটা একটা 4-5 বছরের মেয়ের মালা ঝোলানো ফটোর নিচে দাঁড়িয়ে রয়েছে। এই যে শুনছেন, আমি কিছুদিন আগে আপনার দোকান থেকে একটা পুতুল কিনে নিয়ে গেছিলাম।
পুতুল? কোন পুতুল? কি পুতুল? কার পুতুল? আমি কোন পুতুলকে চিনি না। মজাক করছো? ও তোমায় একটা কথা বলছে আর তুমি ওর সঙ্গে মজাক করছো। জীবনটাই যে হাসি মজা, কিন্তু যখন হাসিটাই হারিয়ে যায় তখন আর আসে না, আসে না। ওখানে আমার ছোট্ট মেয়েটা মরতে বসেছে আর আর এখানে আপনি রঙ তামাশা করছেন। ওই শয়তান পুতুলটা আপনি? হ্যাঁ হ্যাঁ আপনি, আমাকে জেনে বুঝে বিক্রি করেছেন। আপনাকে আমি পুলিশে দেব। দেখিয়ে আপ আমাদের মদত করতে পারেন, একটা ছোট বাচ্চা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে একটা পরিবার। হক বরবাদ? যখন আমার এক রত্তি মেয়েটা আমায় ছেড়ে চলে গেল তখন তো কেউ আসেনি, কেউ সাহায্য করেনি আমায়, কেউ না। তার মতলব তোমার মেয়ে? হঠাৎই তান্ত্রিকের মনে পড়ে যায়, দোকানে ঢুকেই সে দেখেছিল একটা বাচ্চা মেয়ের ছবির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল ওই লোকটা, আর সেই বাচ্চা মেয়েটির হাতে ছিল একটা একটা পুতুল। তান্ত্রিক এক ছুটে গিয়ে সেই ফটোটার সামনে দাঁড়ায়, বাচ্চা মেয়েটার হাতে সেই শয়তান পুতুলটা। আপনার মেয়ে? তার কাছেও ইগুড়িয়া? বলুন তো, জলদি বলুন, এটার কি রহস্য আছে? সে তো বলব, এসব বলে আমার কি লাভ? আমার বিয়ে চলে গেছে, আমার একা করে চলে গেছে। দাদা দাদা প্লিজ প্লিজ দাদা, দয়া করুন দয়া করুন, আপনি আপনি আমার মতোই একজন বাবা, আমার অবস্থা আপনার থেকে আর ভালো কেউ বুঝবে না দাদা। মানুষ হিসেবে নয়, মানুষ হিসেবে নয়, একজন বাবা হিসেবে আপনি আমাকে সাহায্য করুন, আমার মেয়েটাকে বাঁচান দাদা, আমার মেয়েটাকে বাঁচান। আমার জীবনের একমাত্র বাঁচার উদ্দেশ্য আমার 5 বছরের মেয়ে তিন্নি। জন্মের পরেই মা হারা হয়েছিল, নিজে হাতে মা বাবা দুজনের আদরে মানুষ করছিলাম ছেলেটাকে, যখন যা চাইতো আমি তাই কিনে দিতাম। মাথা ভর্তি কোঁকড়ানো চুল নিয়ে যখন সামনে দাঁড়াতো সব ভুলে যেতাম। সেদিন আমার দোকানে নতুন মাল সব এসেছিল, তার মধ্যেই ছিল ওই ভয়ানক পুতুলটা। আচ্ছা বাবা আচ্ছা, আমার সোনা মা যা চেয়েছে আমি কি আর না দিয়ে পারি? পুতুলটাতেই আমার হাসি খুশি প্রাণোজ্জ্বল মেয়েটা আস্তে আস্তে পাল্টে যেতে থাকলো। খাওয়া দাওয়া করে না, ঠিক করে কথা বলে না, এমনকি ঘুমায় না অবধি, সারাক্ষণ ওই পুতুলটা নিয়ে থাকে, কি সব যেন বিড়বিড় করে। আমি বুঝতে পেরেছিলাম ব্যাপারটা সাধারণ নয়, এক পুরনো পুঁথি পুস্তক ঘেটে যেটা দেখেছিলাম আমার পায়ের তলার মাটি নিমেষে সরে গেছিল। ওই পুতুল আমার সামান্য পুতুল নয়, তার মধ্যে ওটার মধ্যে বহু বছর ধরে বাস করছে এক আত্মা, যার লক্ষ্য এইরকম ছোট ছোট বাচ্চারা। তারপর কি হলো? আমিও তখন নাসোর বান্দা, বহু সন্ধান করে এক পণ্ডিতের কাছে জানলাম এর সম্পর্কে, কিভাবে এই পুতুলের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব। কাইসে কিভাবে সেটা? এই শয়তান আত্মা যখনই অন্য আরেকটা বাচ্চা মেয়ের প্রতি আকর্ষিত হবে, অর্থাৎ তাকে নিজের বলে বসে আনতে চাইবে, তখনই তার আগের শিকার নিস্তার পাবে। আপনার মেয়ের কি হলো তারপর? তারপর আমি এই পুতুলটা বিক্রির জন্য রেখেছিলাম। আমার মেয়েটা ততদিনে প্রায় পাগল হতে চলেছে, অনেক বাচ্চা মেয়ে এসেছিল পুতুলটা নিতে কিন্তু পারেনি। তার মতলব মানেটা কি? এই পুতুলটা না চাইলে কেউ তাকে নিতে পারবে নি। সেদিন আপনার মেয়ে ওটা কিনতে চাইল, সেদিনই বুঝেছিলুম এই পুতুলটা কেবল সেই সব বাচ্চার কাছেই যায় যাদের সুন্দর চুল আছে, কারণ ওর শক্তি সব ওর চুলে। আমি তো যখন ওকে আমি মিট্টিতে খুঁড়ে বের করছিলাম তখন ওর পাল থেকে একটা অদ্ভুত রাশি বেরোচ্ছিল। ওই জন্যই তো তাদেরকে নিশানা করে যাদের সুন্দর চুল আছে। যখন আপনার মেয়ের সাথে ও গেছিল তখন ভেবেছিলাম আমার মেয়েটা নিস্তার পেয়ে গেল, ওই পুতুলটা আপনার মেয়ের সাথে চলে যাওয়ার একদিনের মধ্যেই আমার মেয়েটা চলে গেল আমার।
तब क्या कोई रास्ता नहीं है? आसे उपाय आसे, किंतु सेटा आमी पड़े जेने सिलू, हर से उपाय भयानक खतरनाक। पारबो पारबो आमी सब पारबो, आमार मेटाके बाचाते आमी सब पारबो। आपनी आपनी बोलुन बोलुन प्लीज बोलुन बोलुन। सुनुन तबे, आमी तो पारिनी मेटाके बाचाते, जदि आपनी पारेन मासिए नीन मेटाके, मासिए नीन। दुकानदारेर कथा शुने तांत्रिक आर बिमल तड়ি ঘড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পৌঁছয় তান্ত্রিকের কুটিরে, সেখানে তখনও বসে আছে মেঘা আর পিহু, আর পিহুর হাতে সেই পুতুলটা। তান্ত্রিক গম্ভীর সুরে মেঘাকে বলে, আজকে ঐসা কিছু আমাদের করতে হবে যেটা মা হিসেবে তোমায় তকলিফ দেবে, কিন্তু বেটি ভরসা রেখো, সিফ ভগবানকে ইয়াদ করো, বেটা যজ্ঞের তৈয়ারি করো। ড্রিঙ্ক ড্রিঙ্ক কুড়ফট স্বাহা, ক্রিকেট বিং স্বাহা, ড্রিঙ্ক ড্রিঙ্ক কুড়ফট স্বাহা, ক্রিকেট বিং স্বাহা, ড্রিঙ্ক ড্রিঙ্ক কুড়ফট স্বাহা, ক্রিকেট বিং স্বাহা, ক্রিকেট বিং স্বাহা, পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না। क्या चाहता है ये चास तुई? केनो केनो ओई मासूम लड़केर साथे एरकम करछिस? चाई पिहु, शुधु शुधु पिहु, ओके आमार चाई, ओके चाई। नहीं नहीं नहीं, ओटा मुमकिन ना, ओके छाड़ा तुई की चास बल, बोल शैतानी बोल, ए पेले तू पिहु को छोड़ देगी। पिहु छाड़ा और किच्छु चाई ना आमार, ओए चेन तो पिहु, नुईले पिहुके पिहुके चाई आमार। तबे रे, तेरी इतनी हिम्मत, तू ही जानी स्नान तोर की हवे, छोड़ के चले जा पीहू के, आखिरी बार एर मुता बोलची, छोड़ के चले जा। भूले जो ना आमार कोनो खोती होले, कोनो मोटे पीहू के, आमार कबूल थे के बाचते पार बेना, पार बेना। पुतुलेर कथा शेष होवार आगे, तांत्रिक तार पाशे रखा, एक टक गुड़ो आगुने छुड़े मारते, चोखे निमिषे पुतुले चूल दाउ दाउ करे जले उठे। আর তার সাথে তার গগন বিদারী চিৎকার শুরু হয়, কিন্তু সকলে সঙ্গে সঙ্গে দেখে পিহুর চুলেও আগুন ধরে গেছে। চলে গেল, চলে গেল, শয়তান শয়তান, ছেড়ে ছেড়ে দে আমায়। পিহু পিহু, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই বস্তাটা দাও, পিহু পিহু পিহু, চলে যাচ্ছে চলছে চলে যাচ্ছে, মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম, ছাড়বো না ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। পুতুলটা চুলটা পুড়ে যেতে সেটা কালো এক ঝলসানো রূপ বেরিয়ে আসে। আর কোনো ডর নেই, সব খতরা কেটে গেছে, দোকানদার সহি বলেছিল, পুতুলের সব শক্তি ওর বালের মধ্যেই আছে, সেটা জ্বালানো হলেই ওর শেষ হবে। বাবা, আর পিহু ও যে অজ্ঞান হয়ে গেছে। বুঝবি হবে না বেটি, সব ঠিক হয়ে গেছে, পিহু বেটি বি পহলে জেসা হয়ে যাবে, চলো ওই গুড়িয়াটা এক্ষুনি বিটি ত্যাগে দিতে হবে, চলো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।